আপনাদের মধ্যে কম বেশি সবাই হয়তো গুগল ড্রাইভ সম্পর্কে জানেন অ্যান্ড অনেকেই হয়তো গুগল ড্রাইভ ইউজ করেন অ্যান্ড আপনি যদি একজন গুগল ড্রাইভের ইউজার হন অবশ্যই আপনার এই ট্রিক্সটি সম্পর্কে জানা দরকার কেননা আমরা অনেক সময় অনেক ডকুমেন্ট ফাইল অডিও ভিডিও হাইড করার প্রয়োজন হয় সো আপনি চাইলে গুগল ড্রাইভেও হাইড করে রাখতে পারবেন ওয়েল দিস ইজ রায়হান ফ্রম এমআইটি সলিউশন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ অল রাইট আপনারা গুগল ড্রাইভে যে ফাইলটি হাইড করতে চান ওই ফাইলটির মেন লোকেশন যাবেন দ্য ফাইল ভিডিও অডিও যেটাই হোক ধরুন এটা আমি এই ইমেজটাকে হাইড করতে চাচ্ছি সো ইমেজটার উপর মাউসের লেফট বাটন রেখে যখন ক্লিক করব অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ভার্সনস এটা দিয়ে এই অপশনটা যদি দেখতে পান তাহলে মনে করবেন এটা হাইড করা যাবে সো যদি চান ভিডিও হাইড করতে তাহলে এই ম্যানেজ ভার্সনস এই অপশনটি থাকবে এটা দিয়ে হাইড করতে পারবেন যদি চান কোনো ফাইল তাহলেও ম্যানেজ ভার্সন থেকে হাইড করতে পারবেন সো আমি চাচ্ছি এখানে ভিডিওটা হাইড করতে সো সিম্পলি আমি ভিডিওটার উপর মাউস রেখে লেফট বাটন ক্লিক করলাম অ্যান্ড দেন ম্যানেজ ভার্সনসে ক্লিক করলে এখানে একটি ফাইল আপলোড করবেন আপলোড নিউ ভার্সন এখানে ক্লিক করবেন সো সে ফর এক্সাম্পল আমি পিকচারটি আপলোড করলাম উপরে কাভারে পিকচার থাকবে সো পিকচারটি আপলোড করলাম দেন এখানে একটি সিম্পল সেটিং করে নেবেন সেটিংসটা হলো কিপ ফর এভার এখানে টিক চিহ্ন দিবেন না হয় 30 দিন পরে অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে সো কিপ ফর এভার দিয়ে রাখবেন দেন ক্লোজ করে দিবেন অ্যান্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে ডট এম কে বি মানে এটা ভিডিওর যে একটা ফাইল বুঝে যাচ্ছে সো এখানে নামটাও আপনারা সিম্পলি চেঞ্জ করে দিবেন নামটা জাস্ট এখানে চেঞ্জ করে দেওয়ার পর জাস্ট ওকে করে দিবেন এখন কেউ যদি আপনার এখানে ক্লিক করে জাস্ট সেই ইমেজটি দেখতে পাবে সো এখন আপনাদের কোশ্চেন কীভাবে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করতে হলে আবার সিম্পলি এটার উপর আপনার প্রিভিয়াস ফাইলটা যদি পেতে চান তাহলে এটার উপর ক্লিক করবেন অ্যান্ড দেন আবার ম্যানেজ ভার্সনস এখানে যাবেন দেন এখানে দেখবেন ভার্সন ওয়ানে আপনার যে ভিডিও ফাইলটি আছে এটি রয়েছে সো সিম্পলি এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড দিলে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে দ্যাটস ইট সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আপনি মজার মজার ট্রিক্স ট্রিপস অ্যান্ড আরও অসাম ভিডিওগুলো মিস করবেন আর খুব শীঘ্রই আমার চ্যানেলে এডিটিং লাইক প্রো একটি সিরিজ ভিডিও এডিটিং সিরিজ শুরু হতে যাচ্ছে আই হোপ আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দ্যাটস অল ফর দ্য টাইম বিং নো মোর টুডে সালামু আলাইকুম অ্যান্ড উইশ হ্যাভ আ গুড ডে